গত সপ্তাহে একটা ডিজাস্টারের মধ্যে আমাদের মিডিয়া মুক্তি পেয়েছে। ডিজাস্টার মানে বুঝতেই পারেন যে মানুষ অনেকে হলের নামই শুনতে পারছে না। শুনতে চান তো দেশের শীর্ষ নায়ক, তিনি এই দর্শকদের, চলচ্চিত্রের দর্শকদের তথা অনেক মানুষের অন্তরে আঘাত করেছেন। অনেক নায়িকা আছেন, তারাও খুব দূরের মধ্যে পড়ে গেছে, আমি আগেও দেখেছি। আর আদর আর যে নায়িকা, দুইজন আমার খুব ঘনিষ্ঠ, মাহি আর আদর, আমার মুভির ক্যাম্পেইন করেছে আমার সাথে, আপনারা হয়তো কেউ কেউ দেখেছেন, ইশাকার ক্যাম্পেইন করেছে, এবং পাশাপাশি আমরাও তখনই এই মুভিটার ক্যাম্পেইন করে দিয়েছি। অনেক সাংবাদিক জিজ্ঞেস করেছে যে আপনারা তো ইশাকার ক্যাম্পেইন করছেন, এখন যা বাকি বলেন কেন? তখন আমরা উত্তর দিয়েছিলাম যে দুটোই আমাদের ছবি এবং সব ছবি আমাদের ছবি চলুক। তো গত সপ্তাহে একটা ডিজাস্টারের মধ্যে আমাদের মুভিটা মুক্তি পেয়েছে। ডিজাস্টার মানে বুঝতেই পারেন যে মানুষ অনেকে হলের নামই শুনতে পারছে না, সেটা আমি খুলে আর বলতে চাই না, আপনারা সবাই বুঝেন। তো আমরা সবাই সাবধানে থাকবো, যাতে নাই বলি জানেন, যেহেতু শুনতে চান তো দেশের শীর্ষ নায়ক, বলবো আর কিছু, তিনি এই দর্শকদের, চলচ্চিত্রের দর্শকদের তথা অনেক মানুষের অন্তরে আঘাত করেছেন। অনেক নায়িকা আছেন, তারাও খুব দূরের মধ্যে পড়ে গেছে, এমন একটা অবস্থায় দর্শকের মনে চলচ্চিত্রের মানুষকে আর পছন্দ করতে চাচ্ছে না, মুভি দেখবে না এরকম সিদ্ধান্ত নিয়েছে। ঠিক তখনই আমার মুভিটা রিলিজ হয়েছে, তারপরেও অনেকে আমাকে ভালোবেসে, আমাদেরকে ভালোবেসে, আপনাদেরকে ভালোবেসে আমাদের মুভিটা চলছে। আমি চাই যাও পাখি আরও অনেক বেশি চলুক, অনেক সামনে যাক। আর ওটা তো সমাধান হওয়ার কোনো রাস্তা আমি দেখি না, যা কিছু ঘটে গেছে গত সপ্তাহে, কারণ কাকে দিবেন কাকে দিবেন না, ক্যান্ডিডেট তো চারজন, নামগুলো বলবো, নাম বলবো, কে কেউ না করছে আমি বলতে পারি, এ না করছে। আচ্ছা, যাই হোক, দেখা যাচ্ছে যে চারজন প্রতিদ্বন্দ্বীর মধ্যে একজন করেছে, প্রতিদ্বন্দ্বীরা কেউ পিছিয়ে নেই, সবাই তাদেরকে সাপোর্ট করছে, কারণ সবারই একজন নিরীহ আছে আর তিনজন খুব শক্তিশালী, তাদের পেছনে লোকজন আছে। তো এর মধ্যে আসলে জয় হওয়ার কোনো পথ আমি দেখি না, তবে যমুনা প্লাস ব্লকবাস্টার আমি বলে দিয়েছিলাম, একটা মুসলমান তো চারটে বিয়ে করতে পারে। ধন্যবাদ। Bye.